দাসীদের আদেশ দিয়াছি অগ্নিকুণ্ড প্রজ্বলন করিতে। আমিও আমার স্বামীর প্রথমা স্ত্রী দুজনেই নির্ণয় করিয়াছি জহরব্রত পালন করব। হয়তো আমাদের সহিত এই চিতর দুর্গের সমস্ত নারী আজকে জহরব্রততে আত্মাহুত দিবে। আমাদের স্বামী মহারাজ রতন সিংহ যুদ্ধে প্রাণ দিয়াছেন। নবাব আলাউদ্দিন খিলজি যে কোনো সময়ে চিতর দুর্গে প্রবেশ করিতে পারেন। আমার এই রূপ যৌবন যে নবাবকে আকৃষ্ট করিয়াছে। আমার পিতা হামির শঙ্ক চৌহান সিংহলের সম্রাট। পরম যত্নে পিতার ভবনে প্রতিপালিত হইয়াছিলাম। পিতা আমাকে সমরবিদ্যায় এমন পারদর্শী করিয়া তুলিয়াছিলেন যে অসি চালনায় আমার সমকক্ষ কেহকেই পাওয়া যাইত না। বিবাহের বয়স হইলে অন্যান্য রাজকুমারীর মতো আমারও স্বয়ম্বরের আয়োজন হইয়াছিল, কিন্তু আমার একটিমাত্র শর্ত ছিল, যে আমাকে অসি চালনায় পরাস্ত করিতে পারিবে তাকেই আমি আমার পানি গ্রহণ করিতে দিব। যাহারা আমার এই শর্ত শুনিয়া আমাকে বিবাহ করিতে আসিত সকলেই আমার কাছে পরাজিত হইয়া ফিরিয়া যাইত। ইহা লইয়া পিতা যার পর নাই দুশ্চিন্তায় ছিলেন। একটি তোতা ছিল আমার সর্বক্ষণের সঙ্গী, সে অবিকল মনুষ্যের স্বরে আমার সহিত কথোপকথন করিত। একদিন পিতা আমাদের কথোপকথন কক্ষের বাহির হইতে শুনিয়া ফেলিলেন। ইহা শুনিয়া তাহার ধারণা হইয়াছিল আমি আমার কক্ষে কোনো পুরুষকে গোপন করিয়া রাখিয়াছি। তিনি অসি হস্তে আমার কক্ষে প্রবেশ করিয়াছিলেন সেই দুর্বিনীতকে সাজা দিতে। তোতা ভীত সন্ত্রস্ত হইয়া আকাশে উড়িয়া গিয়াছিল। শুনিয়াছি তোতা উড়িতে উড়িতে মহারাজ রতন সিংহের হাতে পড়িয়াছিল। তোতা মহারাজ রতন সিংহকে আমার রূপগুণের এত স্তুতি শুনাইয়াছিল, মহারাজ আমাকে বিনা দর্শনে আমার প্রতি আকৃষ্ট হইয়াছিলেন। তিনিও বিবাহের ইচ্ছায় সিংহলে আসিয়া হাজির হন। প্রবল ভ্রমি সুপুরুষ মহারাজ রতন সিংহকে দেখিয়া আমি এতটাই মুগ্ধ হইয়াছিলাম যে ওনার কাছে অসি চালনাতে পরাজয় স্বীকার করিতে বাধ্য হইয়াছিলাম। উনি বলিয়াছিলেন আমাকে পরাজিত করার কোনো উদ্দেশ্যে লইয়া উনি সিংহল আসেন নাই। ভারতীয় সংস্কৃতিতে নারীকে আঘাত করিবার কোনো নিদর্শন অথবা নিয়ম নাই। আমার শর্ত অনুসারে আমাকে জয় করিবার জন্য উনি শুধুমাত্র অসি ধারণ করিয়াছিলেন। আমার বিবাহের শর্ত পূরণে পিতা স্বভাবতই আহ্লাদিত হইয়াছিলেন। বিবাহ পরবর্তী আমি মহারাজ রতন সিংহের সহিত এই চিতোরগড়ে আসিয়াছি। এখানে আসিবার পর আমার পরিচয় হয় মহারাজের প্রথমা স্ত্রী নাগমতীর সহিত। মহারাজ রতন সিংহ প্রতাপশালী রাজপুত রাজা, তার প্রতিপত্তি সারা পশ্চিম ভারতে ছড়াইয়াছিল। তাহার সুশাসনে প্রজারাও সুখে ও শান্তিতে বসবাস করিতেছিল। রাজপুতদের বীরত্বে মুসলিম সাম্রাজ্য এখনো পশ্চিম ভারতে বিস্তার করতে পারে নাই। রাঘব চেতনকে মহারাজ রতন সিংহ বহিষ্কার করিয়াছিলেন রাজপুতানা থেকে তার কৃত দুষ্কর্মের জন্য। সেই মুসলিম সাম্রাজ্যকে রাজপুতানায় লইয়া আসার পিছনে ব্রাহ্মণ রাঘব চেতনের প্রভূত অবদান।
রাঘব চেতন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজিকে প্রলোভন দেখাইয়া লইয়া আসেন এই রাজপুতানাতে। সুলতানের কাছে আমার রূপ গুণের এমন স্তুতি করিয়াছিলেন যে সুলতান আমার প্রতি আকৃষ্ট হইয়া যান। সুলতান বিশাল সৈন্যবাহিনী লইয়া রাজপুতানায় আসিয়াছিলেন। মহারাজ রতন সিংহের কাছে যুদ্ধ না করিবার শর্ত হিসেবে আমাকে সুলতানকে প্রদান করিতে বলেন। রাজপুত নারীর সম্মান রক্ষার্থে সমস্ত রাজপুতানা এক হইয়া চায়। প্রমাদ গুনিয়া সুলতান সন্ধি করেন এবং ইচ্ছা প্রকাশ করেন আমাকে একবার দর্শনের। রাজপুত বীর জাতি, বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। সন্ধির মাধ্যমে যে বন্ধুত্বের সূচনা হইয়াছিল তার প্রতি সম্মান দেখাইয়া আমি সুলতানকে দর্শন দিয়াছিলাম প্রতিবিম্বের মাধ্যমে। ভাবা হইয়াছিল বৈরিতা ছাড়িয়া একটি বন্ধুত্বের বাতাবরণ তৈয়ার হইল, কিন্তু দুষ্ট যে বীরত্ব ছাড়িয়া ছলের আশ্রয় লইবে তাহা বুঝিতে পারি নাই। সুলতান ছলের আশ্রয় লইয়া মহারাজ রতন সিংহকে করিলেন বন্দী। আমি বাধ্য হইয়া সিংহল হইতে আমার তাঁত আর তাহার পুত্রকে আহ্বান করিলাম। তাহারা মহারাজকে উদ্ধার করিলেন, কিন্তু ফিরিবার পথে কুম্ভালনের রাজা দেবপাল আমার প্রতি কামে বশবর্তী হইয়া মহারাজ রতন সিংহকে দন্তযুদ্ধে আহ্বান করিলেন। দন্তযুদ্ধে রাজা দেবপাল নিয়ম বহির্ভূত ভাবে পিছন হইতে আঘাত করিলেন। মহারাজ গুরুতর আঘাত প্রাপ্ত হইয়াছিলেন। এমন গুরুতর আঘাত প্রাপ্ত হইয়াও মহারাজ রাজা দেবপালকে পরাস্ত করে নিহত করেছিলেন, কিন্তু নিজে পেছন থেকে প্রাপ্ত অস্ত্রাঘাতের জখমে শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। রাজপুতদের মধ্যে যে একতা ছিল সেটি মুহূর্তে ভাঙিয়া গেল। সুলতান এই সুযোগের সদ্ব্যবহার করিয়া চিতর আক্রমণ করিয়া বসিলেন। চিতরের সৈন্যবাহিনী সমস্ত শক্তি নিয়ে সুলতানকে প্রতিরোধ করে, কিন্তু সুলতানের বিশাল বাহিনীর সম্মুখে আমাদের পরাজয় সুনিশ্চিত। তবে একজন রাজপুত মৃত্যুর আগে যুদ্ধক্ষেত্র ছেড়ে আসবে না। সুলতান জানেন না রাজপুত নারী যাহাকে একবার মনির আসনে বসাইয়া থাকেন চিরকাল তাহারই একনিষ্ঠ থাকেন আমৃত্যু। সুলতান, আপনি চিতর অধিকার করতে পারবেন, কিন্তু একটি রাজপুত নারীর সম্ভ্রম নষ্ট করিতে পারিবেন না। অগ্নির শিখর তালিকা সমান উচ্চ হইয়াছে, কৃষ্ণকায় ধূম আকাশ বাতাসে ছড়াইয়া পড়িতেছে, অশনি বার্তা দিকে দিকে পৌঁছাইয়া দিতেছে, বাহির হইতে অগ্নির প্রবল তাপ অনুভব হইতেছে। উপযুক্ত সময় আসিয়াছে অগ্নিতে প্রবেশ করিবার। ঈশ্বর, আমার এই রূপ যৌবন আজকের এই অবস্থার জন্য দায়ী। এই রূপ যৌবনের আমার আর কোনো প্রয়োজন নাই, তুমি এই গ্রহণ করো, আমাকে মুক্তি দাও। প্রচোদয়া মহজ্জ্বলায় বিদ্মহে আগ্নেয়।
তন্নো অগ্নি প্রচোদয়া।